মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আমি না একটা কথা বলতে চাই, বলবো? জানি না কেন আমার আমার তৃপ্তকে বিশ্বাস হচ্ছে না। মনে হচ্ছে মেজো ছেলে মিথ্যে কথা বলছে, তাই তো? মানে আপনারও একই সন্দেহ? সন্দেহ না, আমি শিওর তোমার থেকে আমি প্রত্যেককে বেশি দিন চিনি, তাই সবার দৌড় আমার খুব ভালো করে জানা আছে। আবির বাবু, আপনি সবটা জেনেও না জানার ভান করলেন। দীপ্ত যদি মিথ্যে কথা বলেও থাকে তাহলে তো ও মেজো বউকে আবারও কষ্ট দেওয়ার চেষ্টা করবে। হতে পারে, আবার নাও হতে পারে। রাগ জেদ প্ল্যানিং অর্ডারে যে দীপ্ত মানুষ হয়নি সে দীপ্ত হয়তো ভালোবাসা পেয়ে হবে। তুমি তো বলো, ভালোবাসা দিয়ে সব মুশকিল আসান করা যায়, কি ভুলে গেলে? আপনি আপনি মানে আপনার আমার কথায় এতটা ভরসা? হ্যাঁ, কিন্তু বাজিটা শেষ অব্দি চৈতালিকেই জিততে হবে। ভালোবাসার বাঁধনে বাঁধতে হবে নিজের স্বামীকে। হাবিব বাবু, মেজো বউয়ের ভালোবাসায় কোনো খাদ নেই, মেজো বউ পারবে। ভালোবাসা দিয়ে সব হয়। সেলমিল, আমরা ঘুমিয়ে পড়েছিলাম না, নাকি আমি একাই ঘুমিয়ে পড়েছিলাম, তুমি জেগেছিলে? না মানে আমার আমার ঘুম আসছিল না। হঠাৎ বাইরে গেলে কেন? বাইরে গেলাম কারণ আমি আমি যখন জেগেছিলাম তখন দেখলাম ওই জানলা দিয়ে দেখলাম যে কেউ একজন বাগানের দিকে যাচ্ছিল। তাহলে হয়তো তুমি চৈতালিকে দেখেছো। না না আবির বাবু না, দুটো ঘটনা পুরোপুরি আলাদা। প্রথমবারটায় তো মেজবউ নিজের ঘরেই ছিল, আমরা সবাই সেই সময় নিজেদের ঘরে ছিলাম। তাহলে সেই সময় জানলার বাইরে কে ছিল? জিলমিল প্লিজ, ওই এক জায়গায় কেন ঘুরপাক খাচ্ছো? আবির বাবু আপনি বুঝতে পারছেন না, আমি নিজের চোখকে কি করে অবিশ্বাস করি বলুন তো। জিলমিল সবাই খুঁজেছে, তুমি নিজে খুঁজেছো, কেউ ছিল না জিলমিল ওখানে, ওটা তোমার মনের ভুল ছিল, কেউ আসেনি জিলমিল। নিন ধরুন, সাদা কাগজে লিখে সই করে দিলাম। ঝিলমিল এতটা শিওর? তার কি সত্যি কেউ এসেছিল? গন্ধটা
হচ্ছে না। রিয়েলি মিস ইউ, আই রিয়েলি রিয়েলি মিস ইউ জুতো। আমার ছেলে আর কখনো যাবে না তো। আমি ফিরে আসার পরেও এই কথা? সরি, সত্যি তো আমি আগে উঠতে বসতে দিদিকে নিয়ে তোমাকে কত খারাপ কথা বলতাম। তুমি কষ্ট পেতে তাই না? আর হবে না তৃপ্ত, তুমি দেখো আমি এবার ভালোবাসা দিয়ে তোমাকে সংসারে বেঁধে রাখবো, তুমি দেখে নিও। চৈতালি, আমিও ছটফট করছিলাম তোমার কাছে ফিরে আসার জন্য। বিশ্বাস করো, মৃত্যু পর্যন্ত তোমার থেকে আর কেউ আমাকে আলাদা করতে পারবে না। চৈতালি, তুমি কেন বারবার মরার কথা বলছো? আমরা বাঁচবো চৈতালি, আমরা একসাথে সুখে শান্তিতে বাঁচবো। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমার পাশে আছি, আর আমি সব বিপদের সঙ্গে লড়ব তোমার জন্য। ঠিক এটাই তো চাই চৈতালি। লড়ে তো তোমাকেই টাকাটা আদায় করে এনে দিতে হবে আমাকে। Zee5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।